অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এপ্রিল 2021 মেষ রাশির কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এই এপ্রিল মাসটা ইতিহাস রচনা করতে চলেছে মেষ রাশির জাতক বা জাতিকারা। দেখুন, এ মাসে বেশ কটি গ্রহ রাশি পরিবর্তন করছে, বিশেষভাবে ভাইটাল বৃহস্পতি 6 এপ্রিল আপনার একাদশভাবে অবস্থান করছে, শুক্র আপনার রাশির দ্বাদশে এবং 11 এপ্রিল থেকে রাশিতে অবস্থান করছে এবং 13 এপ্রিল রবি আপনার রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ আপনার পঞ্চমপতি আপনার রাশিতে অবস্থান এবং এই 13 এপ্রিল বুধ আপনার রাশিতে অবস্থান করছে, অর্থাৎ এই সময়ের মধ্যে এবং তেরোই এপ্রিল মার্জনা করবেন, 13 এপ্রিল মঙ্গল আপনার রাশি পরিবর্তন করছে, অর্থাৎ এই সময়ের মধ্যে বেশ কিছু ভাইটাল ঘটনা কিন্তু মেষ রাশির ঘটতে চলেছে এবং রাশির উপর বুধ কিন্তু পাস করছে। প্রথম কথা আসি শরীরগত দিক, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকবে আপনি যদি মেষ রাশির মানুষ হন। তবে সবথেকে বড় ব্যাপার যেটা, আপনাদের এই 13 এপ্রিল পর্যন্ত একটু হলো সাবধানতা অবলম্বন করুন, ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, কারণ রাহু মঙ্গলের অঙ্গারক দোষ আপনার রাশির দ্বিতীয়ভাবে কিন্তু থাকছে 13 এপ্রিল অবধি, অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি অবধি আপনারা একটু হলো সাবধানতা অবলম্বন করুন, এই জায়গাটা বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন। আপনি যদি ধরুন মেষ রাশির, মানে আপনি ধরুন পথে ঘাটে চলছেন সেক্ষেত্রেও সাবধানতা, নিজে বাইক চালান গাড়ি চালান সেক্ষেত্রেও সাবধানতা। দেখুন, এর সাথে সাথে আপনার রাশির পঞ্চমপতি আপনার রাশিতে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু খুবই ভালো। দেখুন, এই সময়ের মধ্যে 14 এপ্রিলের সময় থেকে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে, যারা রাজনীতির ক্ষেত্রে আছে রাজনীতি ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান এই সময় কিন্তু আপনাদের হবে। আপনি যদি হন মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান এই সময় কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি এই যে 13 এপ্রিলের পর এই মঙ্গল আপনার রাশির তৃতীয়ভাবে ভ্রমণ করবে, অর্থাৎ এই সময়ের মধ্যে যদিও শত্রুগৃহে ভ্রমণ করছে কিন্তু আপনাদের পরাক্রম উদ্যমতা কিন্তু যথেষ্ট হারে বাড়বে এবং রাশিতে শুক্রের অবস্থান ধনপতি এবং আপনার সপ্তমেশ আপনার রাশিতে, অর্থাৎ পারিবারিক সুখের জায়গা দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে, সর্বশ্রেষ্ঠ মাস হতে চলেছে এপ্রিল 2021। এবং ধনের জায়গাটা যদি আসি, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা আপনাদের থাকছে এবং আপনাদের ভাগ্যপতি আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ কেরিয়ারের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, লাভ সফলতা সাকসেস কিন্তু আপনাদের আসবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ এবং আপনার কর্মপতি কর্মভাবে অবস্থান করছে এবং তাও নিজ ভঙ্গ থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ এবং শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। মেষ রাশির ক্ষেত্রে কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে পরিবর্তন এবং কর্মক্ষেত্রে পদোন্নতির জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে আপনি যদি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কর্মপতি কর্মভাবে অবস্থান একাদশপতিকে কানেক্ট করে এই জায়গাটা কিন্তু কর্মের জায়গাটা কিন্তু কনফার্ম, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট। এবং বিয়ের ব্যাপারটা যদি আসি, বিয়ের ব্যাপারটাতে ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে শুভফল কিন্তু থাকছে, সরাসরি বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির সপ্তমভাবে আপনাদের কিন্তু বিয়ের জায়গা, শ্বশুরালয় যারা মেয়েরা ঘর করছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো ভালো ফল কিন্তু আসবে, কমিউনিকেশনগুলো আপনাদের যোগাযোগগুলো কিন্তু ভালো থাকবে এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির পঞ্চমভাবে পড়ায় সন্তান সুখের জায়গা, সন্তান প্রাপ্তির জায়গা, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন বা সন্তানের কেরিয়ার সন্তানের স্বাস্থ্য এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো।
কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণযোগ দেখা যাচ্ছে, কোনো জায়গাতে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং বাড়িতে ভালো কোনো মাঙ্গলিক ক্রিয়া, কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা, এবং লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু এই সময় কিন্তু মেষরাশি যারা আছে তাদের কিন্তু অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবার আসি প্রেমের জায়গাটা। প্রেমে আপনাদের যথেষ্টভাবে সফলতা কিন্তু পাবেন, অর্থাৎ আপনাদের রাশির দ্বাদশভাবে শুক্র 10 এপ্রিল পর্যন্ত থাকছে, তারপরে আপনাদের 11 এপ্রিল থেকে রাশিতে অবস্থান করছে, অর্থাৎ প্রেমজ জায়গাটা, প্রেমের কানেকশান, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আসা, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, অর্থাৎ লাভ কানেকশানটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। ধনের জায়গাটা যদি বলি, ধনের জায়গা আপনাদের ভালো, এবং এই সময়ের মধ্যে আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এবং যারা সরকারি কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু লাভ। এবং আপনাদের এই সময়ের মধ্যে রাজনীতির কেরিয়ার ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু হবে। এবার আসি, আপনি যদি মেষরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে ব্যবসার জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে, অর্থাৎ ব্যবসা থেকে কিন্তু আপনারা যথেষ্ট বেনিফিটেড কিন্তু হবেন। তবে একটা কথা বলবো, আত্মীয় স্বজন থেকে আপনারা কিন্তু সহযোগিতা পাবেন, বন্ধু ভাগ্যটা কিন্তু আপনাদের ভালো, কিন্তু বারবার বলছি পাড়া প্রতিবেশী থেকে আপনাদের উপর জেলাসি, এই জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মই টেনে নেওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং এর সাথে সাথে যাদের ভাড়াটিয়া নিয়ে সমস্যা চলছিল, সে ভাড়া দিয়ে যারা চলে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিংয়ের সঙ্গে, অর্থাৎ ক্যামেরার পিছনে, ক্যামেরার বাইরে যারা কাজ করবে, তাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম কিন্তু আসতে চলেছে। অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে, প্রিন্টিং জগতে, যারা সাংবাদিকতা লাইনে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু নিশ্চিতরূপে চমকাবে। এবং এর সাথে সাথে যাদের বিউটি পার্লার আছে, বা আপনার পেট্রোল পাম্প, বা আপনার বড় রেস্তোরাঁ আছে, এই জায়গাগুলো কিন্তু ভালো। ট্যুরিজমের বিজনেস, এই জায়গাটা, হোটেল বিজনেস, এই জায়গাটা আপনাদের কিন্তু আগের থেকে অনেক অংশে কিন্তু চাঙা এই সময় কিন্তু হবে। এবং এর সাথে সাথে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো, ভাগ্যের সাপোর্টটা নিশ্চিতরূপে পাবেন। এবং আপনাদের ভ্রমণের পাশাপাশি আপনাদের বিদেশ থেকে অর্থ আসে, বিদেশের সাথে যারা রত আসে, বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ এই সময় আপনি যদি মেষরাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে বেশ কিছু অ্যাচিভমেন্ট কিন্তু এই সময় হবে। এবং অর্থ লেনদেনের ব্যাপারে, কোনো জায়গাতে টাকা ধার দিচ্ছেন, সেই টাকার ধার দেওয়ার ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এবং বাড়ির দিকটা, বাড়ির সাপোর্ট, ফ্যামিলির সাপোর্টটা কিন্তু আপনারা এই সময় পাবেন। বিয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে প্রশমিত করছে, পারিবারিক সুখের জায়গা আপনাদের থাকছে, এবং এই সময়ের মধ্যে আপনারা নিজস্ব প্রপার্টি, নিজস্ব বাড়ি গাড়ি, অর্থাৎ এক কথায় যদি বলা যায় ভূমি, ভবন, বাহন সুখের কিন্তু সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি যদি মেষরাশি মানুষ হন, অর্থাৎ এক কথায় যদি বলি, এটা হচ্ছে মেষরাশির ক্ষেত্রে এই এপ্রিল মাসটা ইতিহাস রচনা করতে চলেছে। অর্থাৎ বেশ কিছু অপরচুনিটি আসবে। এডুকেশনের দিকটা যদি বলি, এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো, আপনাদের এডুকেশনের সফলতা কিন্তু আপনারা পাবেন। দেখুন, মেষরাশির হাজারো লাখে মানুষ আছে, প্রত্যেকের দশা অন্তর্দশা আমি দেখতে পাচ্ছি না, আপনার গ্রহের অবস্থান গিয়েছে আমরা দেখতে পাচ্ছি না, এটি হচ্ছে একটি সার্বিক রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক নয়, কিন্তু এই রাশিফল আপনাদেরকে চলার পথে, আগামী মাসে চলার পথে কিছুটা হলেও সাহায্য করবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই ছিল মেষরাশির কী হতে চলেছে তার একটা সম্ভাবনা। নমস্কার, ধন্যবাদ।